ক্লাস টেনের শিক্ষার্থীরা নিশ্চয়ই সবাই ভালো আছো। জীবন বিজ্ঞানে আজকের বিষয় হলো অভিব্যক্তির অন্তর্গত বিজ্ঞানী মিলার এবং উরের পরীক্ষা ও ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম। বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন প্রদত্ত রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি মতবাদকে 1953 সালে পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী স্ট্যানলে মিলার ও হ্যারোল্ড উরে। এখানে যে সেটআপটি দেখতে পাচ্ছ তাতে ওপরে ডান দিকে গোলাকার বড় কাঁচের ফ্লাক্স আছে, যার সাথে তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটি ইলেকট্রোড যুক্ত আছে। নিচের বাঁ দিকে দেখো ছোট গোলতল ফ্লাক্স, যা জল ফোটানোর জন্য ব্যবহার করা হয়। তার পাশে নিচে ইউ আকৃতির কাঁচের নল আছে এবং ওপরের ডান দিকে বড় ফ্লাক্সটির নিচে একটি শীতক বা কনডেন্সার যুক্ত করা আছে। বিজ্ঞানী মিলার ও উড়ে প্রথমে বড় গোলাকার কাঁচের ফ্ল্যাক্সে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন। ছোট গোলতল ফ্ল্যাক্স থেকে ফোটানো জলের বাষ্প নলের মাধ্যমে গোলাকার ফ্ল্যাক্সে আসে। টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে বড় গোলাকার ফ্ল্যাক্সে প্রায় 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা হয়। নিচের ছোট ফ্লাস্কের জলকে ক্রমাগত উত্তপ্ত করার ফলে জলীয় বাষ্প প্রবাহিত হতে থাকে এবং ঘনীভবন যন্ত্র বা কনডেন্সারে উৎপন্ন জৈব যৌগ ইউ আকৃতির নলে জলীয় মাধ্যমে জমা হয়। এক সপ্তাহ ধরে এই ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। উৎপন্ন পদার্থগুলি হল গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এবং অন্যান্য বিভিন্ন জৈব যৌগ যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবেই অজৈব উপাদান থেকে জৈব উপাদান সৃষ্টি হয়েছিল, যা ওপারিন হ্যালডেনের তত্ত্বকে প্রমাণ করে। এবার আমাদের বিষয় ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কিজম। ফরাসি ন্যাচারালিস্ট, জুওলজিস্ট এবং বোটানিস্ট জা ব্যাপটিস্ট দ্য মোনেট ল্যামার্ক 1809 সালে জৈব বিবর্তন সম্পর্কে তার মতবাদ ফিলোসফি জুওলজি গ্রন্থে প্রকাশ করেন। তার এই মতবাদ ল্যামার্কবাদ হিসেবে পরিচিত। তার মতবাদটি কয়েকটি তত্ত্বের ওপরে প্রতিষ্ঠিত। প্রথমটি হল পরিবেশের প্রভাব। ল্যামার্কের মতে জীবদেহের গঠনগত পরিবর্তনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। তার মতে পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে। যেমন পূর্বে জিরাফের পূর্বপুরুষদের গলা ছিল ছোট, এরা ছোট ছোট গাছের পাতা খেত। কিন্তু ছোট গাছের পাতা একসময় নিঃশেষ হওয়ার কারণে প্রকৃতিতে খাদ্যের অভাব দেখা দেয়। তখন তারা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকে। অর্থাৎ পরিবেশের প্রভাবের কারণে তাদের উঁচু গাছের পাতা খাবার চেষ্টা করতে হলো। দ্বিতীয় তত্ত্বটি হলো জীবের সচেষ্টতা। ল্যামার্কের মতে জীবের কোনো অঙ্গের পরিবর্তন তার নিজের প্রচেষ্টায় সম্ভব। এক্ষেত্রে অঙ্গের পরিবর্তন পরিবেশের পরিবর্তনের ওপর নির্ভরশীল। যেমন ছোট ছোট গাছের পাতা শেষ হয়ে যাওয়ায় জিরাফ সজ্ঞানে নিজের প্রচেষ্টায় উঁচু গাছের পাতা খেতে শুরু করে। এই সজ্ঞান প্রচেষ্টা কয়েক জনু ধরে ঘটে। এতে জিরাফের গলা একটু একটু করে লম্বা হতে থাকে। ল্যামার্কের মতবাদের তৃতীয় তত্ত্বটি হল অঙ্গের ব্যবহার ও অব্যবহার। ল্যামার্কের মতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বেশি মাত্রায় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়,
অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয়। যেমন উঁচু গাছের পাতা খাবার জন্য জিরাফের পূর্বপুরুষরা গলার ব্যবহার বেশি করেছে, অর্থাৎ বারবার গলা প্রসারিত করেছে, এতে তার গলা লম্বা হয়েছে। বারবার প্রসারিত হতে থাকায় জিরাফের পূর্বপুরুষদের গলা একটু একটু করে লম্বা হতে থাকে, এর ফলে তাদের দেহ আকৃতির পরিবর্তন ঘটতে থাকে। এই লম্বা গলা জিরাফের একটি অর্জিত বৈশিষ্ট্য। পরের প্রতিপাদ্য বিষয়টি হল অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের মতে পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় তা পরবর্তী প্রজন্মের জীবে সঞ্চারিত হয়। এইভাবে প্রতি প্রজন্মে অর্জিত সামান্য মাত্রার পরিবর্তন পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে হতে কালক্রমে তা একটি বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। যেমন ক্রমাগত গলা ব্যবহারের ফলে জিরাফের পূর্বপুরুষদের গলা লম্বা হয়, অর্থাৎ লম্বা গলা একটি অর্জিত বৈশিষ্ট্য। এই অর্জিত বৈশিষ্ট্যটি তার পরবর্তী প্রজন্মের জিরাফে সঞ্চারিত হয়, অর্থাৎ পরবর্তী প্রজন্মের জিরাফগুলো লম্বা গলা নিয়ে জন্মায়। ল্যামার্কের মতবাদের শেষ বিষয়টি হল নতুন প্রজাতির উৎপত্তি। ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে এবং প্রতিটি জনুতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার ফলে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে আরেকটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। যেমন প্রত্যেক প্রজন্মে জিরাফের গলা একটু একটু করে লম্বা হওয়ার ফলে জিরাফের গলা তার পূর্বপুরুষ অপেক্ষা অনেকটা লম্বা হয়ে যায় ও নতুন প্রজাতির সৃষ্টি হয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ আধুনিক জিরাফকে, যার গ্রীবা অনেক লম্বা। এটাই হলো ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম। পরের ভিডিওতে আমরা ডারউইনের তত্ত্ব নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।